নিশা লাগিল রে পাকা দুনয়নে, নিশা লাগিল রে গান ধরে না কেন পয়সা এখন কি মাছ পাওয়া যায় আমরা দেখি, ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু আমরা যেভাবে মাছ মারা শুরু করেছি এবং মাছের উপর যে অত্যাচার তাতে মাছের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা পোনা মাছ ধ্বংস করে ফেলতেছি, মাছের আশ্রম ধ্বংস করে ফেলতেছি, মাছ থাকার এখন কোনো জায়গা নেই, আমরা শেষ করে যেভাবে মাছের বুস্তি নষ্ট করে ফেলতেছি, বিনিময়ে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরাই দেখতেছি এই যে জাল আসছে একেবারে খালি দুই একটা পুঁটি মাছ, এই মাছ একদিন ফেলাই দিছিল ঠিক না, তাহলে এখন কেন এরকম হয়েছে বলেন তো, মানুষের অত্যাচারে নাকি, মানুষের অত্যাচারে মানুষই ধ্বংস হচ্ছে নাকি, কি বলেন, তাহলে আমরা একজন ধ্বংস করতেছি আমাদেরকে নাকি, একটা কি ট্যাংরা মাছ, একটা ট্যাংরা মাছ পেয়েছে উনি খুব খুশি, আর একটা পুঁটি মাছ আমরাও খুশি, দেখে আমরা খুশি আর ওরা পেয়ে খুশি, সবাই খুশি, কিন্তু এই যে আমরা যদি মাছের সংরক্ষণ না করি, যদি উদ্যোগী না হই তাহলে শেষ, এই জাল কারেন্ট জাল, কারেন্ট জাল কারা কারা চালায়, কি আমরা কারেন্ট জাল মারেন, কারা মারে, পরন্ত বিকেল দেবীর হাওয়ার ইয়া কই বলে, এটা খুইয়া 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 এটা বড়, এটা আমার দুটো।